বিজেপিত মহা যোগদান। লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপিত যোগদানের জোয়ার উঠিছে। কংগ্রেস নেত্রীর পর সদৌ ছাত্র সন্থার প্রাক্তন নেতালৈ বিজেপিত যোগদান করেছে। বিজেপির রাজ্যিক মুখ্য কার্যালয়ত গেরুয়া টুপি পিঁধি বিজেপিত যোগদান করিলে প্রাক্তন মন্ত্রী বিস্মিতা গগৈ, বহিষ্কৃত কংগ্রেস নেত্রী অঙ্কিতা দত্ত, সদৌ ছাত্র সন্থার প্রাক্তন সভাপতি দীপাঙ্ক নাথকে ধরে আসুর কেবাগী প্রাক্তন নেতায় বিজেপিত যোগদান করিয়ে বিস্মিতা গগৈয়ে কংগ্রেস নেতৃত্বর বিরুদ্ধে আনিলে বিস্ফোরক অভিযোগ। ন্যায় যাত্রার সময় পিঁধা ব্লাউজত থাকা পদুম ফুলক লৈ বিস্মিতা গগৈক মানসিক হারাশাস্তি করেছিল কংগ্রেস নেতৃত্বই। মই কিছু কাপড় পরিধান করেছিল যেটা দৃষ্টির পদুম ফুল বলে কৈছে। আর মোক এনেকুৱা ধরনের মানে এস্টাবলিশ করবলে বিচাৰিছিলে যে মই ইতিমধ্যে বিজেপি মোক খেদি পঠাইছে, মই বিজেপি জয়েন করবই লাগে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময়ত রাহুল গান্ধীর বরদোয়া যাত্রাক লৈ মন্তব্য করিলে বিস্মিতা গগৈ। অবশ্যে ভাষণ আরম্ভ করিয়ে পুরনি অভ্যাসবশত ফকোজা লাগিছিল বিস্মিতা গগৈ। ভারতীয় জাতীয় জনতা পার্টি মানে অভ্যাসটো আছে যে সেইকাৰণে অকমান প্রথমতে ফকোজাটো লাগিছে। আনহাতে সদৌ ছাত্র সন্থার সরকারি বিরোধী বিভিন্ন প্রতিবাদ আন্দোলনত ছাত্র সংগঠনটক নেতৃত্ব দিয়া প্রাক্তন সভাপতি দীপাঙ্ক নাথে বিজেপিত যোগদান করিয়ে গেলে বিজেপি সরকারের গুণগান। অসম আন্দোলনের শহীদের বাবে বিজেপি সরকারে করা কাম কাজের কথাও কবল নাপাহরিলে দীপাঙ্ক নাথে। বিজেপি দল অসমত সরকার গঠন করার পিছত অসম আন্দোলনের শহীদ সকলক বিভিন্ন ধরনের সকাহ দিয়ার কারণে ব্যবস্থা লৈছে। লগতে কলে এতিয়ারে পড়া আখরে আখরে পালন করে যাব রাজ্যিক বিজেপি সভাপতি ভবেশ কলিতার কথা। অতদিনে ছাত্র রাজনীতির লগত জড়িত আছিল, এতিয়া মই সক্রিয় রাজনৈতিক দলের এগারী সদস্য হিসাবে আজ অংশগ্রহণ করেছো। সম্মানীয় প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়ায় আমাক যি দায়িত্ব দিব একেবারে প্রাথমিক পর্যায়ের পরাই সেই দায়িত্ব মই আখরে আখরে পানি পালন করে যাবর কারণে মই সদায় বাধ্য থাকিম। আমগুড়িত রাহুলের ন্যায় যাত্রার সাক্ষাৎ করবলৈ প্রতিবাদত বহিও সাক্ষাৎ নোপোৱা অঙ্কিতা দত্তই বিজেপিত যোগদান করিলে। আর যোগদান করিয়ে কলে কংগ্রেসত এতিয়া গান্ধীর আদর্শ নাই, পিতৃর দিনের কংগ্রেস এতিয়া রাজ্যত নাই। রাহুল গান্ধীক ব্র্যান্ডিং করাত উঠি পড়ি লাগিছে কংগ্রেস নেতৃত্ব। ভূপেন বৰা ডাঙরিয়া কক বা CLP বা ডেপুটি CLP তেওঁলোকৰ এটাই উদ্দেশ্য হৈছে রাহুল গান্ধীক কেনেকৈ মানে রিব্র্যান্ড করে, বিকজ তেওঁৰ মানে সেইটোতো নচলে ন, তেওঁৰ নচলা পয়সা হৈ আছে, তেওঁক বারে বারে যেনেকৈ রিব্র্যান্ডিং করে সেইটোৱে চিন্তা কৰিছে। কিন্তু রাইজে বুজি পাইছে তেওঁলোকে কথা এটা কয় আর করে এটা। একেটা যোগদান অনুষ্ঠানতে বিজেপিত যোগদান করিলে অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ পাল, পুরুষোত্তম দলে আসু নেতা প্রকাশ দাসে। বলেন ভট্টাচার্যর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।